নমস্কার, দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। বুধবার রাতে বিভিন্ন জুয়ার থেকে হানা দিয়ে সাত জুয়ারিকে গ্রেপ্তার করল রানাঘাট থানার পুলিশ। যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য নদিয়ার কৃষ্ণনগরে। বিজ্ঞানে উৎসাহিত ছাত্রছাত্রীদের প্রতি সামাজিক দায়বদ্ধতা নিয়ে কর্মশালার আয়োজন সেন্ট জন চক্ষু হাসপাতালের পক্ষ থেকে। দুর্নীতির প্রতিবাদে সল্টলেকের সিজিও কমপ্লেক্সের সামনে বিক্ষোভ দেখাল কংগ্রেস নেতাকর্মীরা। আবারও বেপরোয়া বাসের ধাক্কায় মৃত্যু শিশুর। বাগদায় নাবালিকার বিয়ে রুখল পুলিশ প্রশাসন এবং পঞ্চায়েত প্রধান। বাগদায় আয়োজিত রক্তদান শিবির উপস্থিত এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। 10 বছরের শিশুকে মোবাইলে অশ্লীল ছবি দেখিয়ে যৌন নির্যাতনের অভিযোগ ব্যক্তির বিরুদ্ধে। এবার আসছে বিস্তারিত খবরে। বুধবার রাতে বিভিন্ন জুয়ার ঠেকে হানা দিয়ে সাত জুয়ারিকে গ্রেপ্তার করল রানাঘাট থানার পুলিশ। বৃহস্পতিবার ওই সাত জুয়ারিকে রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়। বুধবার রাতে রানাঘাটের বিভিন্ন জুয়ার থেকে অভিযান চালিয়ে সাতজন জুয়ারিকে গ্রেপ্তার করলো রানাঘাট থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে রানাঘাট থানায় বিভিন্ন জায়গায় গজিয়ে ওঠা জুয়ার থেকে হানা দেয় পুলিশ। এরপরই সেই সমস্ত ঠেক থেকে হাতে নাতে ধরে ফেলা হয় সাতজন জুয়ারিকে। বৃহস্পতিবার ধৃতদেরকে রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়েছে। এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো নদিয়ার কৃষ্ণনগরে। জানা গেছে মৃত যুবকের নাম সুদীপ মাইতি, সে কৃষ্ণনগরের গোয়ারি বাজার এলাকার বাসিন্দা। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো নদিয়ার কৃষ্ণনগরে। জানা গিয়েছে মৃত যুবকের নাম সুদীপ মাইতি, বাড়ি কৃষ্ণনগর পৌর এলাকার গোয়ারি বাজার এলাকায়। বৃহস্পতিবার সকালে নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার রাধানগর গোদারাঙ্গা রোডের পাশে একটি কদম বাগানে তার গলায় ফাঁস লাগানো অবস্থায় দেহ ঝুলতে দেখা যায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে কোতালিয়া থানার পুলিশ এসে তার দেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক অনুমান, মৃত সুদীপ মাইতিকে প্রথমে ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়, পরে জামা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে খুন করা হয়েছে। মৃত যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। কি কারণে এই খুন ও এই খুনের পিছনে কারা জড়িত তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। বিজ্ঞানে উৎসাহিত ছাত্রছাত্রীদের প্রতি সামাজিক দায়বদ্ধতা নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হলো সেন্ট জন চক্ষু হাসপাতালের পক্ষ থেকে। বৃহস্পতিবার বেশ কিছু এলাকার ছাত্রছাত্রীরা এই কর্মশালায় অংশগ্রহণ করে। সেন্ট জন চক্ষু হাসপাতালের পক্ষ থেকে বৃহস্পতিবার একটি কর্মশালার আয়োজন করা হলো রানাঘাটে, যেখানে বিজ্ঞানে উৎসাহী ছাত্রছাত্রীদের সামাজিক দায়বদ্ধতার পাঠ দেওয়া হয়েছে। এই কর্মশালায় এদিন বিজ্ঞানীরা তাদের গবেষণা জগতের কিছু অংশ তুলে ধরেন নতুন প্রজন্মের মধ্যে। এদিন এই কর্মশালায় অংশ নিয়েছিল এলাকার বহু ছাত্রছাত্রীরা। এটা হচ্ছে সায়েন্স ওরিয়েন্টেশন ক্যাম্প। 11-12 সায়েন্সের স্টুডেন্টরা সায়েন্স নিয়ে পড়ছে, কিন্তু অনেকেই সায়েন্সের জন্য মোটিভেটেড পড়ছে, পাস করতে হবে, সায়েন্স পড়লে একটা চাকরি পাবো, শুধু ওই চিন্তাভাবনা থেকেই সায়েন্সটা নিয়েছে। কিন্তু সায়েন্সে যে কোন লেভেলে আছে, সায়েন্সটা এখন বর্তমানে কোন লেভেলে, যেমন একজন এসেছিলেন ডক্টর সমীর পাল, উনি সিনিয়র প্রফেসর ডিপার্টমেন্ট অফ কেমিক্যাল বায়োলজিক্যাল অ্যান্ড ম্যাক্রো মলিকুলার সায়েন্সের প্রফেসর। তো উনি যেটা বললেন, আমাদের রেটিনার ওপরে একটা মেশিনে রে ফেলে আমাদের হিমোগ্লোবিনের পরিমাণ কত, রক্তের অক্সিজেনের পরিমাণ কত, অ্যান্টিবডি কী অবস্থায় আছে, এইগুলো পরীক্ষা করে পাওয়া যাচ্ছে। আবার আরেকটা মেশিন ওনারা আবিষ্কার করেছেন, যেটা দিয়ে চায়ের থেকে চা টেস্ট করে কোন বাগানের চা পর্যন্ত বলে দিচ্ছে, এবং চায়ের মধ্যে কেমিক্যাল, ওই তো কোন বাগানের চা। এই মেশিনটা কিন্তু ইউজ হচ্ছে, বলছেন যে যদি পার ডে 500 টেস্ট করা যায় মাত্র 23 পয়সা, পার টেস্ট খরচ হবে 23 পয়সা। এবং বিভিন্ন চায়ে অনেক রকম, মানে যেটা বললেন এখানে সেটা টিকটিকির যে না দিয়ে আমরা বলি সেটাও পুরো করে মেশানো থাকছে। চাকরির
কী করে একটা চাকরি পাবো সেই মোটিভেট হয়েই তারা পড়াশুনো করে। কিন্তু আমাদের সেন্ট জন আই হসপিটাল থেকে এই পুরো অনুষ্ঠানটা পরিচালনা করা হচ্ছে, আর সাহায্য করেছেন যারা সায়েন্টিস্ট যারা আমাদের দিয়েছেন, তারা জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ কলকাতার একটা অর্গানাইজেশন। সল্টলেকের সিজিও কমপ্লেক্সের সামনে বিক্ষোভ দেখালো কংগ্রেসের নেতা কর্মীরা। এর আগেও সল্টলেকে একাধিকবার মিছিল হয়েছে বলে জানা গেছে। উপস্থিত ছিলেন প্রতারিত রাও। পশ্চিমবঙ্গে একাধিক অর্থলগ্নি সংস্থা বহু মানুষের টাকা আত্মসাত করেছে। সারদা থেকে শুরু করে রোজ ভ্যালি, এমপিএস, উঠে এসেছে একের পর এক ভুয়ো সংস্থার নাম। তাদেরকে বিশ্বাস করে সর্বশান্ত হয়েছেন বহু মানুষ। এবার তেমনই এক চিটফান্ড এমপিএস এর দুর্নীতির প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে সল্টলেক সিজিও কমপ্লেক্সের সামনে বিক্ষোভ দেখালো কংগ্রেস নেতা কর্মীরা। তার আগে সল্টলেকের একাধিক জায়গায় মিছিলও করেন তারা, আর তাদের এই বিক্ষোভে হাজির ছিল বহু প্রতারকও। আবারও বেপরোয়া বাসের ধাক্কায় মৃত্যু হলো এক শিশুর। মৃত শিশুর নাম অনু দাস। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে টিটাগড় থানার অন্তর্গত ব্যারাকপুর বারাসাতরের শিউলি গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনায় উত্তেজিত জনতা ভাঙচুর চালায় বাসটিতে। মায়ের সামনে বাসের চাকায় পিষ্ট হয়ে মারা গেল 4 বছরের শিশু। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে টিটাগড় থানার অন্তর্গত ব্যারাকপুর বেড়াসাত রোডের উপর। শিশু মৃত্যুর ঘটনায় সকাল থেকেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘাতক বাসটিকে আটক করে তাতে ভাঙচুর চালায় উন্মত্ত জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় র্যাব। পুলিশ জানিয়েছে মৃত শিশুর নাম অনু দাস, সে শিউলি গার্লস নার্সারি স্কুলের ছাত্রী। বৃহস্পতিবার সকালে মা মণিমালা দাসের সঙ্গে স্কুলে যাচ্ছিল সে। কমলপুর আসার পথে একটি সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মা ও মেয়েকে ধাক্কা মারে। সাইকেলের ধাক্কায় দুজনেই রাস্তার ওপর গিয়ে পড়ে। সামান্য জখম হন মণিমালা দেবী। সেই সময় উল্টো দিক থেকে বারাসাত কমলপুর রুটের একটি বাস আসছিল, তখন ওই বেসরকারি বাসের চাকায় পিষ্ট হয়ে অনুর মৃত্যু হয়। রক্তাক্ত অবস্থায় ওই স্কুল ছাত্রীকে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় সূত্রে জানা গেছে নার্সারি স্কুলের ওই ছাত্রীর বৃহস্পতিবার অঙ্ক পরীক্ষা ছিল। অনু তার মায়ের সঙ্গে সাইকেলে চড়ে স্কুলে যাচ্ছিল পরীক্ষা দিতে, কিন্তু মাঝ রাস্তাতেই এমন বিপত্তি ঘটায় শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে। আমি রাস্তা সাইড দিয়েই পুরো আসছি, মানে আর রাস্তাই নেই কোনো, এরকম পুরো সাইডে যাচ্ছি, বাসটা এসে পুরো সাইকেলের উপরেই পুরো অজয় দাস। কান্না করে না, কান্না করে না, কান্না করে। কোন ক্লাসে পড়ে ও? কমলপুর যাচ্ছিল, একটা প্যাসেঞ্জার তুলছিল। প্যাসেঞ্জার তোলার সময় গাড়িটা নাকি স্লো ছিল। এবারে মাটা নাকি নিচ থেকে উপরে উঠতে গিয়ে, মানে ওই যে উঁচু নিচু জায়গাটা রয়েছে পঞ্চায়েতের সামনে ফুটপাথের যে জায়গাটা, চাকা স্লিপ করে মা বাচ্চা সাইকেল তিনটেই পড়ে যায়, এবং বাচ্চাটা পড়ে যায় পুরো পিছনের চাকার মিডিলে আর কি পড়ে। ড্রাইভারও নাকি শুনছি ড্রাইভার দেখেনি ওটা, ওনার বাচ্চাটার উপরে উঠে গেছে, মানে আওয়াজ করার আগেই বাচ্চাটা মানে চলে গেছে। আজকে বাচ্চাটার অঙ্ক পরীক্ষা ছিল, নার্সারি বাচ্চা, বাচ্চাটা হ্যাঁ আছে, পরীক্ষাটা ক্যান্সেল হয়েছে, পুরো পরীক্ষা ক্যান্সেল হয়েছে। সময় এখন ছোট্ট একটা ভিডিওতে, দেখতে থাকুন বেঙ্গল লাইভ নিউজ। প্রথম দেখা থেকে ভালো লাগা, আমি যে দুরন্ত দুচোখে অনন্ত ঝড়ের দিগন্ত জুড়ে। ভালো লাগা থেকে ভালোবাসা, ভালোবাসা থেকে বিয়ে, জীবনে প্রতি পদক্ষেপে সঙ্গে আছে ড্রিম ওয়ার্ল্ড। কমপ্লিট ফ্যামিলি শপ ড্রিম ওয়ার্ল্ড, হেলেঞ্চা বাজার, উত্তর চব্বিশ পরগনা। জ্যোতিষ ভগবান নয়, কেবলমাত্র আপনার সমাধানের পথ বলে দিতে পারে। আপনার শহরে এই সর্বপ্রথম আধুনিক জ্যোতির্বিদ, জ্যোতিষ রত্ন, হস্তরেখা রত্ন ও গণকাচার্য শ্রী তমাল চক্রবর্তী। 100% বিজ্ঞান ভিত্তিক প্রেডিকশন। বিদ্যায় বাধা, বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসায় বাধা, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সঠিক দিশা পেতে আসুন হরোস্কোপ এক্সপার্ট তমাল চক্রবর্তীর কাছে। চেম্বার হাবড়া, প্রতি শনিবার বিকেল 4-7 পর্যন্ত। বনগাঁ, প্রতি সোমবার বিকেল 5-8 পর্যন্ত। বাগদা, প্রতি মঙ্গলবার বিকেল 5-8 পর্যন্ত। রানাঘাট, প্রতি রবিবার সকাল 10-6 পর্যন্ত। বুকিং নাম্বার 6295333915 অথবা 8768468876 এই নম্বরে। আর কলকাতা নয়, এখন একই ছাদের নিচে সমস্ত রকম চক্ষু চিকিৎসা, আইরিশ।
আইরিশ হেলথ পয়েন্টে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে চক্ষু পরীক্ষার সুব্যবস্থা, যেমন চোখের স্ক্যান, চোখের আলট্রাসোনোগ্রাফি, চোখের প্রেশার ও লেজার পরীক্ষার মতন অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী দ্বারা ডায়াবেটিক রোগীদের চোখের রেটিনা ও গ্লকোমার চিকিৎসা। এছাড়া রয়েছে বিনা ইঞ্জেকশনে, বিনা রক্তপাতে ও বিনা ব্যথায় অত্যাধুনিক মেশিনের সাহায্যে ছানি সহ চোখের অন্যান্য অপারেশনের সুব্যবস্থা। ঠিকানা ফুলসরা রোড, চাঁদপাড়া, উত্তর চব্বিশ পরগনা। কন্ট্যাক্ট 03215251224। আইরিশ, আপনার চোখের সুখের ঠিকানা। সুখবর, আনন্দের খবর, খবর জবর, মা কালীর আশীর্বাদ ধন্য বরপুত্র জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী এখন আপনার এলাকায়। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী শুভ অশুভ রেখা বিচার করছেন, এছাড়াও তান্ত্রিক মতে গৃহে শান্তি ফেরানো এবং বিভিন্ন প্রকার সমস্যা যেমন স্বামী স্ত্রীর কলহ বিবাদ, ব্যর্থ প্রেম, বশীকরণ, কন্যার বিবাহে বাধা, ব্যবসায় লোকসান, পড়াশোনায় অমনোযোগী, চাকুরিতে বাধা প্রভৃতি সমস্যার সমাধান করছেন এবং বাস্তুদোষ ও গ্যারান্টি সহকারে বাড়ি বন্ধন করছেন জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী। বিশেষভাবে মনে রাখবেন, বন্ধানারীর চিকিৎসায় অত্যন্ত পারদর্শী জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী, তাই যে কোনো সমস্যার নির্ভরযোগ্য ও সুষ্ঠু সমাধান পেতে যোগাযোগ করুন জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রীর চেম্বারে। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী প্রতি রবিবার ও শুক্রবার দুপুর ১২টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত বসছেন সিন্দ্রাণী পেট্রোল পাম্পের বিপরীতে তাঁর চেম্বারে, এবং শিলিন্দাতে বসছেন প্রতি মঙ্গল, বুধ ও শনিবার সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত। বিশদে জানতে এবং বুকিংয়ের জন্য ফোন করুন এই নম্বরে 9614733572। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী, জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী। নব রূপে আসো আহা মরি মরি, তুমি অন্তরে যত নেধে কুমুর সোনার পরি, তোমার অলংকারে পূর্ণ তোমার রূপ মাধুরী। খাঁটি অলংকারের প্রতিশ্রুতি, নিউ সিংহ জুয়েলার্স, বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। নাবালিকার বিয়ে রুখল পুলিশ এবং পঞ্চায়েত প্রধান। বুধবার ১৭ বছর বয়সে ওই নাবালিকার ভরা আসরে বিয়ে ভেঙে দেয় বাগদা এলাকার পুলিশ এবং পঞ্চায়েত প্রধান। ভরা আসরে বিয়ে ভেঙে যাওয়ায় ভেঙে পড়েছে পরিবারের লোকজন। বাগদায় ১৭ বছরের এক নাবালিকা মেয়ের সাথে বিয়ে ঠিক হয় গাইঘাটার ঢাকাপাড়া এলাকার বাসিন্দা তরুণ বিশ্বাসের সাথে। বুধবার তাদের বিয়ে হওয়ার কথা ছিল, সেই মতো বিয়ের প্রায় সমস্ত আয়োজনই করেছিল মেয়ের পরিবার, কিন্তু নাবালিকা মেয়ের বিয়ে হচ্ছে খবর পায় এলাকার পঞ্চায়েত প্রধান। বুধবার বিয়ের আসরেই হাজির হয় ওই পঞ্চায়েত প্রধান ও বাগদা থানার পুলিশ। নাবালিকা মেয়েকে বিয়ে দিলে কি কি অসুবিধা হতে পারে বোঝানো হয় মেয়ের বাবা মাকে, এরপরই বন্ধ করে দেয়া হয় তাদের বিয়ে। তবে দিনমজুর বাবা বহু কষ্টে টাকা জোগাড় করে এই বিয়ের আয়োজন করেন, এদিন তা বন্ধ হয়ে যাওয়ায় শোকের ছায়া নেমে আসে পরিবারে। রাত ১০টা ১০ পনেরো নাগাদ বিডিও সাহেব আমাকে টেলিফোন করলো, প্রধান সাহেব আপনার এলাকায় একটা নাবালিকা মেয়ের বিয়ে হচ্ছে, আপনি কি বিষয়টা জানেন? আর না, আমরা তো মানুষকে সচেতন করে দিয়েছি যে নাবালিকা অবস্থায় কাউকে বিয়ে দেওয়া যাবে না। আমরা বিভিন্ন জায়গা ওদেরকে ডেকে নিয়ে বিভিন্ন জায়গায় মিটিং করে আমরা বলে দিয়েছি। তা বলছে হ্যাঁ, আপনার সিঙ্গিতে হচ্ছে রঙ্গবাড়ি বলে কেউ ওর বাড়ি আছে, সেখানে একটা মেয়ের, নাবালিকা মেয়ের বিয়ে হচ্ছে। আমি রিপোর্ট পাওয়ার পরে সেখানে গেলাম, পুলিশ প্রশাসন গেল, আমরা থেকে মেয়ের বাবাকে ডেকে, মাকে ডেকে, এমনকি মেয়েকে ডেকে তাদের সামনে গুচু লিখে নিলাম যে তারা ১৮ বছরের নিচে কোনো বিয়ে থাবা মেয়েকে দেবে না। এই অবস্থায় আমরা বিয়ে বন্ধ করে আমরা চলে এসেছি। বাগদা ব্লক মার্কেটিং কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের উদ্যোগে আয়োজন করা হলো রক্তদান শিবির। মোট ৪০ জন রক্তদাতা অনুষ্ঠানে রক্তদান করেন। উপস্থিত ছিলেন বাগদা ব্লকের বিশিষ্ট ব্যক্তিবর্গরা। বাগদায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হলো ব্লক মার্কেটিং কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের উদ্যোগে। বৃহস্পতিবার এই শিবিরে ৪০ জন রক্তদাতা রক্তদান করেন। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগদা ব্লকের বিডিও ইরফান হাসমি ও বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি শুক্লা মণ্ডল সহ মার্কেটিং এর কর্মকর্তারা।
ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং একটা আর্থিক প্রতিষ্ঠান। এরা বিভিন্ন সদস্যদের আর্থিক উন্নতি সাধনে বাণিজ্যকরণের মধ্য দিয়েই চেষ্টা করে, কিন্তু পাশাপাশি আমরা এটা দেখছি যে এদের কিছু দায়বদ্ধতাও, সামাজিক দায়বদ্ধতাও থেকে যায়। আজকের এই যে রক্তদান শিবির তারই একটা অঙ্গ বিশেষ, আমরা চাই সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ মুমূর্ষু রোগীর পাশে দাঁড়িয়ে তাদের জীবনদানে এক বিন্দু রক্ত দিয়ে যাতে সহযোগিতা করতে পারি, সেই হিসাবেই আমাদের আজকের এই অনুষ্ঠান। এবং আগামী দিনে আমাদের ইচ্ছা আছে এই ধরনের সামাজিক অনুষ্ঠানের মধ্য দিয়ে, সমাজসেবার ভিতর দিয়ে আমরা আরো মানুষের সেবার কাজে ব্রতী হতে পারি, এই জন্য আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে। দশ বছরের এক শিশুকে মোবাইলে অশ্লীল ছবি দেখিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। জানা গেছে, নির্যাতিতার মা ওই ব্যক্তিকে স্বামী পরিচয় দিয়ে থাকত। বেশ কিছুদিন আগে স্বামী ছেড়ে চলে যাওয়ার পর থেকেই নলিনী পাল নামে এক ব্যক্তিকে স্বামী পরিচয় দিয়ে থাকত হাবড়া থানা এলাকার এক মহিলা। তার দুই মেয়ের মধ্যে বড় মেয়ে আয়ার কাজ করেন এবং দশ বছরের ছোট মেয়েটি তাদের সাথেই থাকেন। অভিযোগ, ওই মহিলা বাড়ি না থাকার সুযোগ নিয়ে দশ বছরের সেই মেয়েটিকে মোবাইলে অশ্লীল ছবি দেখিয়ে শ্লীলতাহানি করে অভিযুক্ত নলিনী পাল। এদিন ছোট মেয়েটি তার মা বাড়ি ফিরলে সব কথা জানিয়ে দেয়। ঘটনার কথা জানতে পেরে হাবড়া থানায় অভিযোগ করে ওই শিশুটির মা। ঘটনার তদন্ত নেমেছে পুলিশ। তখন আমার মেয়েরে আবিজাবি বাজে বাজে কথা বলে, তারপর ওই বাজে ফটো করে দেখায়, বাজে ফটো বের করে হাত দেয়। কে এটা? আমার ওই আসল স্বামী না, আমার স্বামী তো ছেড়ে গেছে। এরপরে আমার মেয়ে ঘর সংসার করবে সেরকম আশ্বাস দিয়ে এরকম আমার মেয়ের উপর খুব আমার উপর অত্যাচার, এবং মেয়ের উপর অত্যাচার, মেয়ের উপর সমস্ত করে। কত বয়স আপনার মেয়ের? মেয়ের বয়স এই 10 বছর। কি হয়েছিল কালকে ঠিক ঘটনাটা? কালকে হয়েছে, আমি তো বেলা 8টার সময় গেছি কাজে, মেয়ের জ্বর, জ্বর হওয়ার পর কাজ দিয়ে আমি ফিরছি 10:30 নাগাদ। ফিরে মেয়ে নিয়ে আইসি হসপিটালে ডাক্তার কাছে হাবড়ায়, একজন না ডাক্তার দুজন দেখাইছি মেয়ের জ্বর। সেই সকালবেলা নাকি মেয়েরে ওই ফোনে বাজে বাজে জিনিস সেগুলো দেখায়, এরপর বলছে বিকেলে আমি কাজ দিয়ে আসি আমরা দুজনে হ্যাং ট্যাং এই সমস্ত আবিজাবি কথাবার্তা বলে। কী হয়েছিল তারপরে? তারপরে তো রাতে সেই আমি বাড়ি গেছি, পর মেয়ে আমার কাছে বলছে, এরপর একের পর আগে ওইরকম কয়েকদিন করছে। আমি মাইক ধরে আমি করছি যে আমি শুধুই আনতে পারি, কিন্তু কিছুতে শুধরাই না। এরপরে কালকে আমি যেই শোনার পর আমি আশেপাশে লোকজন জানাইছি, তারা আবার টেনে এপারে নে মারধর করছে। এরপর আমি থানায় নিয়ে নিই, আমি থানায় চলে আসি। কী নাম ওনার? ওনার নাম হচ্ছে নলিনী পাল। কোথায় বাড়ি? আইএফএ শিল্ড জিতল ইস্ট বেঙ্গল। বারাসাত স্টেডিয়ামে মোহনবাগানকে হারিয়ে 122তম আইএফএ শিল্ড নিজেদের তাঁবুতে তুলে নিল লাল হলুদ। জয় পেনাল্টি শুট আউটে। নির্দিষ্ট সময়ে খেলা 1-1 গোলে শেষ হওয়ার পরে খেলা অতিরিক্ত সময় গড়ায়। এরপরে পেনাল্টিতে ইস্ট বেঙ্গল 4-2 গোলে জিতে চ্যাম্পিয়নের তকমা অর্জন করে। উল্লেখ্য, আইএফএ শিল্ড অনূর্ধ্ব-19 টুর্নামেন্টে পরিণত হওয়ার পরে কলকাতার কোনো বড় ক্লাবে অবশেষে এই প্রথম শিল্ড ঢুকল ইস্ট বেঙ্গলের হাত ধরে। ট্রাইবেকারে দীপসাহার গোল হতেই ইস্ট বেঙ্গল খেলোয়াড়রা মাতলেন জয়ের আনন্দে। উল্লাস লাল হলুদ গ্যালারিতেও। খেলা শেষে লাল হলুদ পতাকাতে ছেয়ে যায় গোটা বারাসাত স্টেডিয়াম। বেঙ্গল লাইভ নিউজ এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। ধ্বনি অশোভক চাঁদ বাদনি ধ্বনি।